ভাইয়ের মতো জানেই না, শুধু ভাই আমার দুইটা ভাই বাংলাদেশের বাইরে থাকে আর হিরো আলম হচ্ছে বাংলাদেশে থাকে। তো দুইটা ভাইকে তো আমি কাছে পাই না, ভিডিও কলে দেখতে পাই। তো ও হচ্ছে আমার ভাই, আমার আত্মা, রক্তের রিলেশন নাই কিন্তু আমি মনে করি আমার রক্তের চেয়ে বেশি। আমার এই বিষয়টা হচ্ছে যারা এই হামলাটা করাইছে তাকে, হিরো আলমকে, তাদেরকে আমি আর কি নিন্দা জানাই, ধিক্কা করি। তারা অযোগ্য বলে হিরো আলমের সঙ্গে পেরে উঠবে না, হিরো আলম বাঘ বলে, বাঘের বাচ্চা বলে, হিরো আলমকে ভয় পায় বলে এরা হিরো আলমের উপরে হামলা করেছে সবাই মিলে, ও একা আর ওর উপরে সবাই মিলে। কারণটা হচ্ছে যে ভেবেছে যে হেরে যাবে হিরো আলমের কাছে। আর যাই হোক, আমরা ওইটা না যাই, কিন্তু হিরো আলম হিরো তো ছিলই, সে এমনিই তো হিরো, তার সাহস, সাহসী একটা ইয়ে। কিন্তু এই বাইকটা খাওয়াতে অনেক অনেক ভালো হয়েছে। আমি বোন হয়ে কখনো ভাইয়ের মায়েরে হাসে না, কিন্তু আমি হাসতেছি। কারণ কি ভাইয়া জানেন, যে হিরো আলম মায়ের খেয়ে ব্যথা চলে গেছে বা যাবে, এক মাস পরও চলে যাবে, কিন্তু সে সারা বিশ্বের কাছে এমনি পরিচিতি, সে আরও বড় হিরো হয়ে গেল, একজন নায়ক, যোদ্ধার নায়ক হয়ে গেল। সে প্রতিটা মানুষের ভালোবাসা পাচ্ছে এখন। আমি মনে করি যারা এই কাজটা করেছে তারা নিচে পড়ে গেল, হিরো আলম আরও উপরে উঠে গেছে। আমেরিকার মতো জায়গার দিকে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, ইভেন আমেরিকাতে নিয়ে যাবে, সেটা বিশাল ব্যাপার। মমতাজ ম্যাডাম কি, উনি কি শিক্ষিত, কলেজে গিয়েছিল, উনি কি ওনা, আমরা শুনেছি যে উনি নাকি রাস্তায়ও গান গেয়েছে, হাইকোর্টে গান গেয়েছে। তো উনি যদি পারে, তাইলে মমতাজ কি সুন্দর দেখে সে ইয়েতে যেতে পারে, তাই না? আর হিরো আলম সুন্দর না? এই তো, চেহারার বিবেচনা করা যাবে না, চেহারা সৃষ্টিকর্তার দেওয়া দান। আমরা চিকুন হয়ে আর যেরকমই ব্রেন থাকতে হবে, সংসদে যাওয়ার মতো ওর ব্রেন আছে, কাজের মূল্যায়ন করবো, আমরা চেহারার মূল্যায়ন করবো না। আর শিক্ষিত যদি আমরা চিন্তা করি, তাহলে মমতার যদি ওখানে যেতে পারে সংসদে, হিরো আলমও যেতে পারে সংসদে। তার তো কেউ ছিল না, বাবা ছিল না, জীবিত ছিল, তার মাকে ফেলে রেখে গিয়েছে, তাহলে সে কাগজ টোকায় আর ইটা ভাঙে আর ওই যে কী বলে এটাকে, চানাচুর বিক্রি করে, ডিশ আলম হয়, মানুষের টিটকারি মেরে বলে এই ডিশ আলম ছিল, ও কীভাবে সংসদে যায়। আরে ওই যে মোদি তো বলে চাও বিক্রি করছে, তাহলে মানুষ হয় না? আল্লাহ পরিবর্তন করলে, আল্লাহ যদি চুল ধরে টানে না, সারা বাংলার মানুষও তাকে পা ধরে টানায় নামতে পারবে না। তার যোগ্যতা যদি না থাকে, তার ব্রেনটা দেখেছেন মানুষ এতটুকু, কিন্তু সে কি যোগ্যতা তার, সারা বিশ্ব কাঁপাইতেছে। মানুষকে বিনোদন দিচ্ছে, মানুষ এটা ওকে ভ্যাঙ্গাচ্ছে, কেউ দেখতেছে, মজা পাচ্ছে, আমার ভালো লাগবে না, আমি দেখবো না। হ্যাঁ, সে তার মন চাচ্ছে, আমার মন চাচ্ছে আমি হিরো হয়েছি, আমার মন চাচ্ছে আমি গায়ক হয়েছি, আমার মন চাচ্ছে আমি এটা করতেছি। কিন্তু রাজনীতিকটা সে হচ্ছে অসহায় মানুষের জন্যে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। হ্যাঁ, অসহায় মানুষ যেন ওরা খেতে পায়, ওদের ঠিক মতো ওদের কাছে যে ওদের জিনিসগুলো জানতে পারে, কোন অসুবিধা আছে, কোথায় প্রবলেম আছে, এগুলো যেন জানতে পারে, সেই জন্য সে রাজনীতিতে আসছে। তা টাকার জন্য না, টাকা তার বাড়ি করে ফেলছে, ডুপ্লেস বাড়ি করেছে, তার খ্যাত আছে অনেক, বিশাল কিনেছে, তার গাড়ি আছে, সে ভালো আছে, হিরো হয়েছে, গায়কও হয়েছে, নায়কও হয়েছে, সব হয়েছে। তার কিন্তু এটা লোভে করে নাই। সে যদি আচ্ছা তার মধ্যে যদি লোভ লালসা থাকতো, তাহলে সে কি বলতো যে আমি এক সময় চানাচুর বিক্রি করেছি, আমি হোটেলে কাজ করেছি, এটা এটা কি কারো মুখ দিয়ে বলে? তার যদি এই ধরনের লোভ লালসা থাকতো, একবার দেখতো জনগণ বা যারা মেরেছে, আমি জানি না কে মেরেছে, হ্যাঁ কে করেছে সেটাও আমি বলতে পারছি না, যারাই করেছে অন্যায়টা, হয়তো আমাদের দেশের একটা বদনাম করার জন্য এই দেশটাকে ছোট করে দিল। এই মানুষগুলি কোনো রাজনৈতিক করে না, আমার মনে হচ্ছে না। এরা যদি রাজনৈতিক করতো, তাহলে এইভাবে অন্যায় করে এই হাজার হাজার লোকের সামনে, ক্যামেরার সামনে এইভাবে মারতে পারতো না। একটা মানুষকে এইভাবে মারে না, একটা চোরেরও এইভাবে মারে না, সে কী অন্যায় করেছিল? হিরো আলমের কী দোষ জনগণের পাশে থাকবে? এটাই তো, এটাই তার অপরাধ। মানুষ হিসাবে অসাধারণ, মানুষ হিসাবে খুবই ভালো, তার কোনো অহংকার নাই, তার কোনো কিছু নাই আর কি। এটা বলা যাবে না মানুষ বলে আমাকে আর কি বলবে আমি চামচামি করি। ভাই, আমি আমারটা খাই, আমি শ্রম দিয়ে আমার কাজ করে আমি খাই, আমি বিধবা মানুষ, আমি কাজ করলে আমি খেতে পারবো, না কাজ করলে আমি না খেয়ে থাকবো, আমাকে কেউ দেখবে না আল্লাহ ছাড়া। ও আমারে এক কাপ চা খাওয়ায় না, দুইবার জীবনে দুই কাপ চা খাইছি ওর বাসায়, কিন্তু ভালোবাসি হৃদয়ের দিকে, রক্তের ভাই, সন্তানের মতো ভালোবাসি, সেই জন্য জীবনটাও দিতে পারবো ওর জন্য। কারণ আমার একা জীবনের জন্য কিচ্ছু হবে না, আমার মতো এতটুকু একটা কাজল পপি মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু ওই হিরো আলম বেঁচে থাকলে হাজারো মানুষের পাশে দাঁড়াবে, হাজারো অসহায় মানুষের পাশে হিরো আলম দাঁড়াবে। এই জন্য একবার হিরো আলমকে পাস করানো উচিত, দেখা উচিত যে ও কী করতে পারে। ওর ব্রেনের কাছে বড় বড় নেতারাও আমি মনে করি হার মেনে যাবে। কয়জন মানুষ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, কথা বলছে, গাড়িতে বসে
লোক দিয়ে কাজ করাইছে, কয়জন মানুষ খাবার দিতে গেছে, আমার কষ্ট হয়, কান্না চলে আসে হিরো আলমের কথা বললে। আমি আর কথা বলতে পারছি না ভাইয়া, যাই হোক যত মানুষই আমাকে খারাপ বলুক আমি হিরো আলমের পাশে থাকবো, টাকা দিয়ে না পারি আমার জীবন দিয়ে হলেও আমি হিরো আলমের পাশে থাকবো। আমি কালকে মুড়ি বিক্রি করব বলে আমি কি একটা চাইনিজে যে চাইনিজ খেতে পারবো না? ইউটিউবার বলে সে কি জানেন ইয়ে হয়ে ইউটিউবার টাকা ইনকাম করতে হবে? সে তো অনেক আগে ভাইরাল, আজকে কালকের থেকে ভাইরাল না, তার ইউটিউব অনেকগুলো নষ্ট করে দিয়েছে, সে ইউটিউব না চললেও খেতে পারবে, সে অ্যাসেট করে নিয়েছে, তার যথেষ্ট অ্যাসেট আছে, সে কিন্তু ওই যে অনেকে বলে ও নিজেই খেতে পায় না অন্যের কী খাবে, যে দেখুক যে খেতে পাচ্ছে কি না পাচ্ছে। অনেক নেতা, অনেক হিরো, অনেক নায়িকারা খেতে পারে না আর কি, যায় না, অসহায় মানুষের কাছে। হিরো আলম যায়, ইফতারি দিতে যায়, সিয়ারি খাওয়াতে যায়, বন্যার সময় যায়, করোনার সময় যায়, একমাত্র হিরো আলম যায়। ওকে, আমার কান্না চলে আসে, আমি হিরো আলমের সম্বন্ধে আর কিছু বলতে পারছি না। আমি মনে করি না, হিরো আলম হয়তো রাগে বলতেছে, কিন্তু হিরো আলমের জয় হবে, হিরো আলম দাঁড়াবে, হিরো আলমের দাঁড়ানো উচিত, বসে পড়া উচিত না। যারা তাকে নিয়ে এত ইয়ে করেছে তাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া দরকার যে আমি হিরো আলম এই দেশে জন্ম হয়ে আমি মানুষের জন্য কিছু করে গিয়েছি। আমি চাই হিরো আলম আবারও দাঁড়ায়।